ঐতিহ্যের তকমা খোয়াতে বসেছে গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। পেশাদার লীগের প্রথম লেগে ভরাডুবি, নিলামে এলিট একাডেমির ফুটবলার কিনেও খেলাতে না পারা, হতাশায় পৃষ্ঠপোষকদের মুখ ফিরিয়ে নেওয়া। তবে এত কিছুর পরও বদলায় না কর্তাদের মুখ। ৭৫ বছরের পুরনো এই ক্লাব ব্রাদার্স ইউনিয়ন মহল্লার ক্লাব থেকে পারফরমেন্সের ডানায় ভর করে দিনে দিনে সাফল্যের তকমা পেয়েছিল এই ক্লাবটি। মহল্লার ক্লাব থেকে পরিচিতি পেয়েছিল দেশ জুড়ে, সেই ক্লাবটির আজ একই অবস্থা। গেল কয়েক বছরে সাফল্যের সেই সুনাম হারাতে শুরু করেছে ক্লাবটি। রেলিগেশন উতরে আবারও পেশাদার লিগে উঠলেও প্রথম লেগে জিততে পারেনি একটিও ম্যাচ। এই পতনের দায় নেবে কে? আমাদের ফরেন যে ডিফেন্ডারটা, সে আসার পরে চলে গেছে। সব জায়গায় আছে যে একটা ভাইটাল প্লেয়ার থাকে, সব টিমেরই একটা দুইটা ভাইটাল প্লেয়ার, ইচ্ছা করলেও আমি একটা ন্যাশনাল প্লেয়ারকে নিতে পারছি না। ব্রাদার্স নিলামে বাফুফের এলিট একাডেমির ফুটবলার কিনলেও খেলাতে পারেনি একটি ম্যাচও, যার দায় এড়াতে দোষ চাপাচ্ছে বাফুফের উপরই। অথচ এই ক্লাবের ম্যানেজার আবার বাফুফের নির্বাহী কমিটির সদস্যও বটে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমরা যে সাফারার হলাম, তো এই ছজনকে নিয়ে, সেই ছজনকে যদি আমরা না নিতাম, সেই ছজনের জায়গায় তো আমরা অন্য প্লেয়ার নিতে পারতাম। অভিযোগ আছে যাদের চোখ ধাঁধানো পারফরমেন্সে পরিচিত হয়েছিল ব্রাদার্স, সেই সব ফুটবলারদের জায়গা হয় না ক্লাব ক্যাম্পাসের আড্ডাতেও। এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ক্লাবের ডিরেক্টর ইনচার্জ। এত কিছু যে হচ্ছে বা হলো দলটা ভাবে, এত সব অসঙ্গতি আর ব্যর্থতার প্রভাব দাগ কেটেছে পৃষ্ঠপোষকদের মনেও। বিগত দিনে ছিল ক্লাব পরিচালনা করছিলেন, তারাও বুঝতে পারছেন যে আজকে আর বিগত দিন এক সময় না। রোনালদোর কাছে তো প্রতিনিয়ত যাওয়া হচ্ছে, কিন্তু আসলে সার্বিক অবস্থায় তারা আমাদেরকে সবসময় বলছে যে আমাদের অবস্থা, ব্যবসা ভালো না। তবে পেশাদার লীগের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবার ভাবনা কমলাকর্তাদের, কিন্তু সেই ভাবনার বৃক্ষে জল দেবে কে, সে প্রশ্ন থেকেই যায়। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।